চট্টগ্রামের দোহাজারি পৌরসভায় মরহুম আব্দুল আজিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে শনিবার রাতে ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী দল মোরশেদ স্মৃতি ফুটবল একাদশকে মোকাবেলা করে ড্যানজার নাইন একাদশ নির্দিষ্ট সময় শেষে ট্রাইবে জয়লাভ করে ড্যান্জার নাইন একাদশ এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী উদ্বোধন করেন গ্রীন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো ব্যাংকার আহমাদুর রহমান খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসির